এদিকে খেলা শুরু হতে যাচ্ছে, আসলে স্থান সংকুলন সংকুলন জায়গার সংকুলন হচ্ছে না, আবার আক্রমণ কিন্তু আমার একাডেমিক কোন শিক্ষা বা কোনো কিছুই নেই, খেলার প্রতি ভালোবাসা সেখান থেকে আসলে এটি মাত্র দুটি আমি খেলার আমাদের মনে স্পোর্টিং ক্লাবে চর্বতীর্ণের আছে ওমর মুরসাল খেলতেছে, আছে চর্বতীর্ণ মুরসালিন, সাত নম্বর জার্সি নিয়ে খেলছে মুরসালিন, আর ওমর খেলছে চোদ্দ নম্বর জার্সি নিয়ে। আমাদের চর্বতীর্ণের এই দুটি রত্ন বলা চলে, দুটি রত্ন আমাদের। তিনি বল পাচ্ছেন না, বারবার আক্রমণ হচ্ছে কিন্তু গোলের টাকা পাচ্ছে না। সুমন ভাই খুব চেষ্টা করছিলেন একটি গোল করার, খুব ইচ্ছে তার বোঝা যাচ্ছে কিন্তু এগিয়ে পারছেন না। পাল্টা আক্রমণ চর্বতীর্ণ স্পোর্টিং ক্লাব কিন্তু না, অফসাইড। জনাব শান্ত আচার্য
সহকারী কোচ রয়েছেন আমার বাপে। ধন্যবাদ চলে আসো, ছবি নিতে পারতেছি না, একা তো। এখন ওই ফুটবল যে গোলের খেলা, সেই গোল কিন্তু কোন দল এখনো করতে পারেনি, যার কারণে স্কোর লাইন শূন্য শূন্য। এখন আজান হবে, আজানোর জন্য আবার গোলকিপার চমৎকার সন্তান আর্জেন্টিনা সাপোর্টার, ওই যে ওই তিনজনের ছবি লাগানো ওটা পার্সোনালি মানে পারমিশন নিয়ে নিছে। দেখা যাক কি হয়, সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি করছেন গুবমুর সালি। ঠিক আছে মুরসালেন, ঠিক আছে, আপনারা দেখছেন মুরসালেন জর্বদর্শনের জন্য, জর্বদর্শনের গৌরব ও খেলো তো ভালো খেলছে মুরসালেন। ব্যারিস্টার সুমন একাডেমিকে এক মোটামুটি যেহেতু করতেছো ভালো করে করো। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গামছা কাজল পেজ থেকে, যারা পেজটিতে এখনো লাইক দেননি অনুরোধ করবো পেজটিকে লাইক দিয়ে আমার সাথে থাকার, আমাকে এগিয়ে নিয়ে যেতে আর উৎসাহ দিতে আপনাদের সহযোগিতা। আমি যেটাকে বিপজ্জনক জায়গা বলেছিলাম, মেসি গোল করেন, নেইমার করেন, রোনাল্ডো করেন, এমবাপ্পে করেন, আজকে আমাদের প্রাইমার টাইগার স্পোর্টস আমি চরভদ্রশন হংকার এই সেকেন্ড গোল দর্শক দাপুরি স্পোর্টিং ক্লাব 1
আবারও আক্রমণাত্মক, আবার মুরসালিন, হ্যাঁ মুরসালিন, সেই মুরসালিন জোরদার মুরসালিন, মুরসালিনের কি হয় বলা যায় না, মুরসালিনকে ধাক্কা এবং ওইটা আসলে ওটা ওই অন্যরকম ব্যাধ ওপরে অনলাইনে ছিল, মুরসালিনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা আসলে প্রীতি ফুটবল ম্যাচ খেলছি, আমরা কোনো আমি যতদূর জানি বসুন্ধরা কিংসের খেলোয়াড়, বসুন্ধরা খেলো সমস্যা নাই, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন একাডেমি খুবই মরিয়া হয়ে উঠেছে গোলটা শট করার জন্য, অপরদিকে বলটা প্রতিরোধ তৈরি করে পাল্টা আক্রমণের চেষ্টা করছে চরসুলতারপুর স্পোর্টিং ক্লাব। আপনারা দেখছেন ইউনিয়নের চলসুলতারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে করেছে
দর্শক দর্শক হয়েও সমর্থন দিচ্ছেন ব্যারিস্টার সুমনকে। তিনি আগেই বলেছিলেন যে ভাই জান প্রাণ দেহ দিয়ে দেন আপনি চরভদ্র সেনকে, কিন্তু মনটা দিয়ে সিলেটকে। দর্শক বিন্দু সেই প্রমাণ করলেন এবং তার কথা কি সুন্দর আপনাদের সাথে এত আদর করছে বুঝাই পাই না, এত আদর যারা করে তাদেরকে কখনো হারানো যায় না। আমি টিচার আশা পা দিতেছিলাম, তার উপর আবার মুরসালেন আপনাদের ও জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। আমি মনে করি আজকের খেলায় যেভাবেই হোক ড্র হোক ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মুরসালেনই হবে, যে কোনোভাবেই হোক। আমি অনুরোধ করে যাই, এই 43 বছর বয়স হয়েছে আমার, আজকে আমি যে গোলটা করছি এই গোলটা আমি বয়সে করার কথা নাই এই ইয়াং ছেলেদের সাথে। আমি গোলটা কেন করতে পারছি জানেন? আমার কাছে মনে হয়েছে হে বরিষ্ঠ সুমন, তুমি যদি 43-44 বছরে গোল করতে পারো তাহলে ফুটবল ফেডারেশনকে দেখাই দিতে আমার ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি। আমি আরো পুরা হইল যত পর্যন্ত ফুটবল তো সজাগ না হবে কথা দিয়ে বলতেছি, যতদিন পর্যন্ত ফুটবল সজাগ না হবে আমাদের প্রথম প্রেমে যতদিন পর্যন্ত সিলাই না দেওয়া হবে আমি পুরো হইলে আমি মাঠে থেকে যাবো আপনাদেরকে কথা দিয়ে দেবো। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর আয়োজন করছেন আপনারা, বিশেষ করে আমার হারাই গিয়ে কষ্ট হয়।